এজন শিক্ষার্থী এজন গুরুর লগত বহুত বছর আছিল, কিন্তু গুরুজনে কেতিয়াও শিক্ষার্থীজনক একো কামৰ আদেশ দিয়া নাছিল। শিষ্যজনে বারে বারে গুরুক প্রশ্ন করে, আপুনি কিয় মোক একো কামৰ কথা নকয়, মোক কামৰ আদেশ দিয়ক, মই কিবা কৰিব বিচাৰো। গুরুজনে মাত্র এটা উত্তর দিয়ে, মোৰ ফালে চোৱা আৰু মই যিবোৰ কাম কৰো সেইবোৰ কৰা, আৰু যিবোৰ মই নকৰো সেইবোৰ নকৰিবা, এইটোৱেই তোমাৰ শিক্ষা, মানি লোৱা। শিষ্যজনে কলে, এইবোৰ কথা মই বুজি নাপাও, মোক কোনোবা এখন বেলেগ ঠাইত শিক্ষা গ্রহণৰ বাবে পঠাই দিয়ক। গুরুয়ে কলে, ঠিক আছে, ইয়াৰ পৰা অলপ দূৰত এখন আশ্রয়স্থল আছে, তুমি তালৈ যোৱা, সেই আশ্রয় শিবিরৰ মালিকে তোমাক বহুত কিবা কিবি শিকাব। তারপর শিষ্যই গুরুক প্রণাম করিলে আর যাত্রা আরম্ভ করিলে। যাওতে সি ভাবি ভাবি গল যে, ইমান ডাঙর এজন গুরুর ওসরত আহিও মই একো শিকিব নাপালো, তেন্তে এটা আশ্রয় শিবিরৰ মালিকৰ ওসরত মই কি শিকিব পাম। অনিচ্ছা সত্ত্বেও সি কেবল গৈয়ে থাকিল। অবশেষত সি নিজৰ গন্তব্যস্থান পালে, কিন্তু সি মালিকজনের চেহেরা দেখি আচরিত হল আর গুরুর উপর খং করে মনতে ভাবিলে, এইজন মানুষের ওসরত মই কি শিকিব পাম। কিন্তু উপায় নাই, 24 ঘণ্টা থাকিবই লাগিব গুরুজির আদেশ। গুরুজিয়ে কৈছিল, লোকজনে তোমাক একো নকব পারে, কিন্তু তুমি তেওর কামবোর অনুসরণ করে যাবা। ঠিক সেইদরে শিষ্যজনে তেওঁক অনুসরণ করে গল। সি দেখিলে মানুষজনে পুয়ারপরা সন্ধিয়ালৈ কেবল ধূলি সাফ করে থাকে, ইটোর পিছত সিটো কথা সাফ করে থাকে। শিবিরত মানুষ আহে যায়, আকো সাফ করে, সন্ধিয়া হলে বাসন বর্তন ধুই থাকে, আর রাতে প্রায় 11-12 বজালৈ কেবল সেইটোকে করে থাকে। আর বাসন ধুই ধুয়ে তেওঁ টোপনিও গল, লড়াজনও তেতিয়া শুবলৈ গল। আর যেতিয়া রাতেপা সি সার পালে, তেতিয়া সি মানুষজনে কি করেছে সাবর বাবে দৌড়িলে, কিন্তু সি দেখিলে মানুষজনে বাসন ধুয়েছিল। যিবোৰ বাসন ধুই তেওঁ রাতে সাফা করেছিল, সেই একেখিনি বাসনকে রাতেপা আকৌ ধুবলৈ লৈছিল। শিষ্যজন মানুষজনের ওসরলৈ আহি হাতজোড় করে কলে, মহারাজ, মই আপনার ওসরত আৰু কিবা শিকিব পাম বুলি আশা নকৰো, কিন্তু আপুনি মোক এইটো জনাওক যে, এই সাফা করা বাসনকে বারে বারে কিয় ধুই সাফা করে আছে। মালিকে কলে, বাসনবোৰ ৰাতিটো থৈ দিয়াৰ ফলত ধূলি জমা হৈছে, ব্যৱহাৰ নহলে ধূলি জমা হয়। এইবিলাক কথা তার মূৰৰ ওপৰৰে গল, আৰু খং কৰি তাৰপৰা আগৰ আশ্ৰমলৈ উভতি গল। আৰু গৈ গুৰুজীক কলে, আপুনি মোক কলৈ পঠাইছিল, সেই মানুহজন পাগল হয়, তেওঁ কৰা কামকে বারে বারে কৰি থাকে, একেটা কথাকে বারে বারে চাফা করে, আর একেখিনি বাসনকে বারে বারে ধুই থাকে। গুরুজনে কলে, তুমিও এইটুয়ে করা, মই সেইটুকে সাবর কারণে তোমাক তালৈ পঠাইছিল, তুমিও সেইদরে রাতেপা সন্ধিয়া নিজের দক্ষতা সাফা করে জিলিকায় গৈ থাকা, কারণ রাতে সপোনের বাবে তোমার দক্ষতা ধূলি জমা হয়, সেয়ে রাতে করা কাম রাতেপা আকৌ করিবা। গুরুজনে নিজের শিক্ষার্থীজনক বুঝাব খুঁজিছিল যে, সময় বাগরার লগে লগে মানুষের চিন্তাত নেগেটিভ ভাব, অহংকার, খং আদির ধূলি জমা হয়, সেই কারণে সেই ধূলিবোৰ সদায় সাফা করে যাব লাগে। কারণ আমার মগজু এনেদরে গঠন হয়েছে যে, যদি আমি সদায় কিছুমান পজিটিভিটি মগজুত ভরাও, তেন্তে তার নেগেটিভ চিন্তা আকর্ষণ করার শক্তি কমি যায়। তুমি যদি তোমার লক্ষ্য প্রাপ্তি করব খুঁজিছা, তেন্তে তুমি সদায় নিজকে মনত পেলাই দিব লাগিব যে, তোমার লক্ষ্য কি, তুমি এতিয়া কত আছা, কি করেছা, আর লক্ষ্যর দিকত আগবাড়িছা নে নাই। সেই কারণে গুরুজনে কৈছিল, তুমিও তোমার মনটো আর কর্মদক্ষতা সাফা করা, বারে বারে সাফা করা, সাফা করে করে শুই যা, আর শুই উঠি আকৌ সাফা করা।